ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা তার সঙ্গে যোগ দিচ্ছি। শফিকুল হক, সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন জানাবেন, বিশৃঙ্খলা এখনো চলমান কিনা? কবিতা, বিশৃঙ্খলা এখন একেবারেই নেই, পুরোপুরি শান্ত বলা যায়। কিছুক্ষণ আগেও ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভিতরে তারা মিছিল করেছে এবং স্লোগান দিয়েছে। এখন তারা মধুর ক্যান্টিনে অবস্থান করছে। আমরা এখন রয়েছি ভিসি চত্বরে। একটু আগের কথা বলি, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আক্তারুজ্জামান স্যার আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি, তার কাছে আমাদের প্রশ্ন ছিল যে এরকম একটি বিশৃঙ্খলার ঘটনা ক্যাম্পাসের ভিতরে ঘটলো, তো কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তো তার যেটি বক্তব্য, তিনি বলছেন সমন্বয় এবং আত্ম যে সম্পর্ক সেটির অবনতির কারণে এরকম ঘটনা ঘটে থাকতে পারে। তিনি আসলে পুরো বিষয়টি সম্পর্কে এখনও অবগত নন, প্রক্টর স্যার গিয়েছেন তার সাথে কথা বলার জন্য এবং পুরো বিষয়টি জেনে পরবর্তীতে কোনো ব্যবস্থা যদি নিতে হয় সেক্ষেত্রে ব্যবস্থা তিনি নেবেন, এমনটি তিনি আশ্বস্ত করেছেন। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত এবং সাধারণ সম্পাদক সাদ্দাম, তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা যেটি দাবি করছে যে ছাত্রদলের যেই নেতাকর্মীরা ক্যাম্পাসে এসেছিলেন এবং এসে আসলে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা তারা করছিলেন, তখন সাধারণ ছাত্ররা তাদের প্রতিহত করে, তখন আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা দাবি করছেন। যদিও ছাত্রদলের দাবি ভিন্ন, তারা বলছেন যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই কমিটি রয়েছে সেই কমিটির সেক্রেটারি এবং সভাপতি বেশ কয়েকজন আসলে এখানে আহত হয়েছেন এবং তারা কাকরাইলের যে ইসলামিয়া হাসপাতাল রয়েছে সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। তারা একটি সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য তুলে ধরবেন এমনটি তারা বলেছেন। তো আপাত দৃষ্টিতে তারা এর আগে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ছাত্রলীগের এই বিশ্ববিদ্যালয় শাখার কমিটির যে নেতাকর্মী তারাই আসলে তাদেরকে এই হামলা তাদের উপরে হামলা চালিয়েছে। একটু পেছনের কথা যদি বলি যে আজকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ছাত্রদলের যে নতুন কমিটি, আসলে দুই ছাত্র সংগঠনেরই একই ধরনের কর্মসূচি ছিল যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং ছাত্রদলের নেতাকর্মীরা, নতুন কমিটির নেতাকর্মীরা এসেছিলেন সৌজন্য সাক্ষাতের জন্য যেই নতুন কমিটি তারা নির্বাচিত হয়েছিলেন। তো এরই প্রেক্ষিতে আসলে দেখা গেল যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, আসলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেমনটি বললেন যে পরবর্তীতে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তো এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং শান্ত রয়েছে। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব। কবিতা।